জান্নাতে যাওয়ার সাথে সাথে সকলের উচ্চতা হবে 60 হাত, আল্লাহর নবীর হাতের 60 হাত লম্বা, চওড়া হবে 7 হাত, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, বেটা ছেলের বয়স হবে 33 বছর, সবে গোঁফ দাড়ি রেখ দিয়েছে, গোঁফ এখনো গোঁফ দাড়ি কারোর নেই, সবে গোঁফ দাড়ি রেখ দিয়েছে, উঁচুতে 60 হাত, চেহারা পূর্ণিমার চাঁদের মতো, জুর্দন মুর্দন কাহালা, একটা লোকের দাড়ি আছে সম্মান হিসেবে আমাদের বাপ আদম আলাইহিস সালাম, ওনার দাড়ি আর কারোর দাড়ি নেই, সবে গোঁফ দাড়ি রেখ দিয়েছে, চিরকাল ওই অবস্থায় থাকবে। মেয়েদের বয়স তাফসীরে ওয়াজিদি মাজিদের মধ্যে লিখছে 15-16 বছরের যুবতী চিরকাল ওই অবস্থায় থাকবে। একজন এলানকারী এলান করবে, ইল্লা তাসহু ফালা তাসকাম আবাদা, ও জান্নাতবাসী চিরকাল সুস্থতার মধ্যে থাকো, ব্যাধি কোনোদিন আক্রমণ করবে না, চিরকাল যৌবনে সুখ উপভোগ করতে থাকো, বার্ধক্য কোনোদিন আক্রমণ করবে না, কোনোদিন তোমরা বুড়ো হবে না, মহা সুখে জান্নাতিরা জান্নাতের মধ্যে। এধারে দুধের নদী বয়ে চলেছে, কোনোদিকে মধুর নদী বয়ে চলেছে, কোনোদিকে পানির নদী বয়ে চলেছে, পানির নদীতে এক এক পাখি ভাসছে, উঠের চেয়ে লম্বা লম্বা তার ঘাড়। হযরত ওমর বললেন, হুজুর বড় সুখের পাখি, বলে ও চেয়ে সুখী যে ওই পাখিকে খাবে। অর্থাৎ জান্নাতিরা মহা সুখে জান্নাতিরা জান্নাতে, বেহেশতের 70টা স্ত্রী পাবে, দুনিয়ার স্ত্রী তার রানী হয়ে থাকবে। আর বেটা ছেলের দিক দিয়ে এক এক বেটা ছেলেকে 100 বীর পুরুষের শক্তি দেওয়া হবে মহা সুখে জান্নাতিরা জান্নাতে। এক একটা ঘর 65 মাইল করে লম্বা মতির ঘর, যারা বিজ্ঞ মবসুসা হাজার হাজার গাও তাকিয়া মোটা মোটা মখমালের ফরশ, মহা সুখে জান্নাতিরা জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যা মুখে চাবে যা বলে বাসনা সব কিছু পেয়ে যাবে। এইখানে আমাদের এক হুজুর পড়াবার সময় বলেছিল, বাপ দুনিয়ায় কারোর আশা পূরণ হবে না, পূরণ হবে জান্নাতে। আর সব মুসলমান তো একদিন একদিন জান্নাতে যাবে, দুদিন আগে যাক আর পরে যাক, যাবে তো সব মুসলমান। অতএব ভাই ভাই যদি একটু কোনো জিনিস ইয়ে হয় একটু সহ্য করে যাও, স্বামী স্ত্রী কোনো জিনিস একটু ইয়ে হচ্ছে বাবা সহ্য করে যা, সহ্য কর, পুরো আশা এখানে পূরণ হবে না, পূরণ হবে জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মহা সুখে। আল্লাহ বলবে, ও জান্নাতে আরো কিছু চাও? বলে, আল্লাহ আমাদের চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন, যা চাই সব পেয়ে যাই, এর উপরে কি আবার সুখের জিনিস আছে? আপনি দিতে যাচ্ছেন, বলে আমার একটা অদা ছিল, আসসাউমলি ওনা উজাবিহি, বান্দা রোজা রেখেছেন আমার জন্য, ওর বদলা স্বয়ং আমি, আমার দর্শন দেখাতে চাই। হঠাৎ আলোয় আলোকিত হয়ে গেল জান্নাত, কোথার থেকে আলো? রূপের দিকে তাকাবে, আল্লাহকে দেখতে পাবে, আল্লাহ রূপের আলোয় আলোকিত হয়ে গেছে জান্নাত। আল্লাহকে দেখতে পেয়ে বেহেশতের বেহেশতে যা আছে সব ভুলে যাবে, আর বুঝবে এত বড় নেয়ামত আজ পর্যন্ত আমরা পাইনি। সরাসরি আল্লাহর সাথে কথা হবে, আল্লাহ সালাম করবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, দাতা দয়ালু সালাম লাও তোমরা হে জান্নাতবাসী, মহা সুখে জান্নাতিরা জান্নাতে।